এই গত 14 বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, কোনো রাজপথে যান নেই, এয়ার কন্ডিশন রুমে ছিলেন, এখনও থাকতে পারতেন, কিন্তু হঠাৎ যেন নিশি রাত্রে ওনাদের ঘুম ভেঙে গেল এবং বলতে হলো যে না, বিএনপি এত সমাবেশ করছে, এগুলি করতে হবে। আর যদি ভয় নাই পেতেন তাহলে আমাদের সমাবেশগুলোর আগে কেন এই পরিবহন ধর্মঘট করতেন? 26 তারিখ কুমিল্লা সমাবেশ, এসএনএল মিলন যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, নূরজাহান বেগম মুক্তা যেটি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করলো কে, কেন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি ক্ষমতাসীন দলের আস্থা নেই এখন? ধরে নিলাম আমরা বিতর্কিত করেছি, আমরা 1 মাগুরা বানিয়েছি, ওনারা 300 মাগুরা বানিয়েছে। আমি নির্দ্বিধায় স্বীকার করছি, আমরা 1টা মাগুরা বানিয়েছি, 1টা মিরপুর বানিয়েছি, ওনারা 300টা বানিয়েছেন, তাই নয় কি? হ্যাঁ, আমরা বিতর্কিত করেছি, কিন্তু যেই জায়গাটি বিতর্কিত করেছি সেটা ছিল ডিফেক্টিভ এরিয়া। সেখানে ফার্স্ট অপশন অ্যাডজাস্ট হওয়ার পরে সেকেন্ড অপশন অ্যাডজাস্ট হওয়ার পরে থার্ড অপশন প্রেসিডেন্ট দায়িত্ব নিতে পারেন। এখন কি করতে হয়? এই অ্যারোলাল ট্রায়ালের মধ্যে দিয়ে কিন্তু কনস্টিটিউশন ডেভেলপ করে, তাই নয় কি? কিন্তু বেসিক কনস্টিটিউশন কখনো ভেঙে যায় না। তাহলে যদি ওই পয়েন্টেই ছিল হু উইল বি দ্য নেক্সট চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই জায়গাটি ওনারা কালেকশন করতে পারতেন। ধরুন আপনার মাথা ব্যথা, এমনকি মাথাটা কেটে ফেলবেন, এটি কি সমস্যার সমাধান? তাহলে আমরা 2014 নির্বাচনে দেখেছি, 18 নির্বাচনে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারটাকে আমরা অ্যাবলিশ করার পরে এখানে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়নি। এবং আমরা যদি প্রিভিয়াসলি দেখি, ক্ষমতাসীনদের অধীনস্থ কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি, সেটা পাকিস্তানের আমলে হয়েছিল। কিন্তু আপনি যদি সেই 73 নির্বাচনে যান, অথবা 78 নির্বাচনে যান, অথবা আপনার 86 নির্বাচনে যান, 79 নির্বাচনে যান, কোনোদিন ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হয়নি। তাহলে এই ট্রেডিশনালি আমরা এসে দেখলাম যে আবারও 2014 এবং 2018 নির্বাচন সুস্থ হয়নি। তা আপনি যখন একটা দেখলেন যে ইয়াস ওকে উঠিয়ে দিল 5-10 দিয়ে, তো 2014 নির্বাচন দেখলো যে ইট ওয়াজ নট এ ফেয়ার ইলেকশন। তারপরে যখন দেখলো 2018 ইলেকশন ইজ নট ফেয়ার অ্যাট অল, তখন আপনাকে কী করতে হবে? অ্যাজ সিটিং ইন দ্য ড্রাইভিং সিট, আওয়ামী লীগকে অবশ্যই তাদেরকে একটি সুস্থ নির্বাচনের পথ তৈরি করে দিতে হবে। তো সুস্থ নির্বাচনের পথ আমরা পরপর 2টি নির্বাচন দেখেছি, এটা হচ্ছে না। সেই জন্যই আমরা বলবো যে যে কোনো ধরনের একটা নির্বাচনকালীন সরকারের দরকার। আর মুক্তাবা যেভাবে বললেন, আমি ওনার সাথে তেমনভাবে এই আগ্রিমেন্ট করি না। উনি বলেছেন যে আমাদের কোমর বাংলা আমরা দেখাতে চাচ্ছি, বা আমাদের চেইন অফ কমান্ড নেই, বা আমাদের নেতা নেই, এভরিথিং গোজ ইন ফেভার অফ দ্যাম। আমাদের এগুলি থাকলে তো ওনাদের লাভ। ওনারা নির্বিঘ্নে এই গত 14 বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, কোনো রাজপথে যান নেই, এয়ার কন্ডিশন রুমে ছিলেন, এখনও থাকতে পারতেন, কিন্তু হঠাৎ যেন নিশি রাত্রে ওনাদের ঘুম ভেঙে গেল এবং বলতে হলো যে না, বিএনপি এত সমাবেশ করছে, এগুলি করতে হবে। আর যদি ভয় নাই পেতেন তাহলে আমাদের সমাবেশগুলোর আগে কেন এই পরিবহন ধর্মঘট করতেন? 26 তারিখ কুমিল্লা সমাবেশ, আমি আগামীকাল বৃহস্পতিবার রাত্রে কুমিল্লা চলে যাচ্ছি, কারণ আমি জানি যেতে দিবে না। দেখুন কী ধরনের আইন করেছে যে কোনো রকম স্লোগান দিতে পারবেন না, মেট্রোপলিটন মানে কুমিল্লার পুলিশ অথরিটি যে পারমিশন দেওয়ার সময় যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে, মনে হচ্ছে যেন পুলিশ সংবিধানের উপরে। কেন আমাদের পুলিশ থেকে না পারমিশন নিতে হবে? আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু এই যে পুলিশি রাষ্ট্র বানানো শুরু করছে, এবং এই পুলিশি রাষ্ট্র বানানোর জন্য উনি বললেন 2 বছর আমরা বিচারপতিদের দায়িত্ব সময় বাড়িয়ে দিয়েছি। উন্নত বিশ্বে বিচারপতিদের বয়স কত একটু দেখুন, কেউ না কেউ তো বিচারপতিদেরকে সেই ডিউ রেসপেক্ট দিতে হবে। তাহলে আপনি আমেরিকায় দেখুন, এখন আসুন ওনারা কী করলেন যে হঠাৎ করে ওই তো দিন 2 সপ্তাহ আগে দেখলেন একটা প্রজ্ঞাপন, পুলিশের আমরণ রেশন দিতে হবে। এইটা তো আরও 10 বছর আগে দিতে পারতো না, তাই নয় কি? এবং পুলিশ ইন্সপেক্টরদের তাদের এই যে ভাতা, বিগত 2 বছর ধরে 1 মাস করে বেতন ভাতা বেরিয়ে বেশি করে দিল। দেখুন কালকে দেখেছি হিন্দু কল্যাণ বৌদ্ধ পরিষদ রানা দাসগুপ্ত, ওরা ওয়াশিংটনে যাবে, সেখানে গিয়ে ওয়াশিংটন হোয়াইট হাউসে তারা আবেদন করবে যে মাইনরিটি রাইটসকে ভায়োলেট করা হচ্ছে, এবং তারা এখানে এসে লং মার্চ করবে। এটা আবার কী ভাই? আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখুন, 1947 to 1971 আমাদের দেশে কতজন হিন্দু ছিল, 72 to 75 কতজন হিন্দু কমে গেল, আবার 82 হইতে 90 91 95, আপনি এখন এসেছেন ইটস নাও নিয়ার অ্যাবাউট 6%, দ্য হাইয়েস্ট হিন্দুরা মাইনরিটি এদেশ ছেড়েছে দিস গভর্নমেন্টের আন্ডারে, তাই নয় কি? তো তাদের সময়ে যদি এটাই হয় তাহলে তারা এখন নির্বাচনে 1 বছর আগে কেন এটা করতে গেল? এই লং মার্চ কেন করবে? তা তো আগেও করতে পারতো,
এখন তাদের উদ্দেশ্যটা কি, দ্যাট উই ডোন্ট নো ক্লিয়ারলি। এখন কেন করতে হবে, তাই নয় কি? আর যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদের সাথে ভালো গভর্নমেন্টই হয়ে থাকে, তাদের জন্য ফেভারেবল গভর্নমেন্ট হয়ে থাকে, তাহলে তারা যখন ক্ষমতা আসছে তখনই বলতে পারতো। দেখুন তারা বলছে 72 সংবিধানে ফেরত যেতে হবে। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগ 2008 ক্ষমতা আসার পরে বাবু সুরঞ্জন সেন গুপ্তকে হেডেড করে সংবিধান কমিটি বানিয়েছিল, সেই কমিটিতে বাবু সুরঞ্জন গুপ্ত তিনিই তো রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন, তিনি করেননি, তিনি তো করেছেন, তিনি তো জাতীয়তাবাদ ইনক্লুড করেছেন, তাহলে এখন কেন আবার 72 সংবিধানে যেতে হবে? তো এই যে নতুন করে নতুন কিছু করা হচ্ছে, এগুলি আমাদের কাছে খুব সন্দেহজনক। দেখুন আপনি এই যে ডিপ্লোম্যাটদের নিয়ে এত উচ্চবাচ্য করছেন, এই যে মোমেন সাহেব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি আমার খুব সজ্জন ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে চিনি, ইজ ভেরি ভেরি আনলাইটেড পার্সন, আমি তাকে জানি। তিনি ভারতে গিয়ে বলে আসলেন যে এই সরকারকে রাখার জন্য যা যা করতে হবে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করে আসছি। তিনি চিটাং একটা হিন্দুদের অনুষ্ঠানে পূজার মধ্যে একই কথাটা বললেন। তো উনি যদি ভারতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলতে পারে এই সরকারের ক্ষমতা রাখার জন্য যা যা করতে হবে করবেন, তাহলে একই ব্যক্তি ডিপ্লোম্যাটরা যদি এদেশে নির্বাচন নিয়ে কথা বলে তারা আইন ভঙ্গ করছে, তারা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করছে, অ্যাট দ্য সেম টাইম তিনি সাংবাদিকদের বলছেন আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে তাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসেন। তাই সাংবাদিককে তো ওনাকে খুঁটিয়ে প্রশ্ন করার সেই সাহস পেল না যে আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, দেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচন আমাদের ডোমেস্টিক ম্যাটার, আপনি ভারতে গিয়ে কেন বললেন? অর্থাৎ এখানে আমি বলতে চাই না মুক্তা আপাকে, আওয়ামী লীগ যেটা করে সেটাই রাইট, বুঝতে পেরেছেন তো? এইটা এটা হতেই হবে, বিচার মানব তো তালগাছটা আমার। যেমন এই যে স্যার স্টিভেন নিনিয়ান এসেছিল, বলেছিল নো, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রাখা যাবে না। যখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, তখন তো বেগম খালেদা জিয়াকে কত না কথা বলেছে, ইউ নো দ্য হিস্ট্রি। আর আজকে যখন ওনারা করছেন, আমরা কিছু করতে পারবো না। কথা হচ্ছে কি, একটি রাষ্ট্র ক্রমান্বয়ে ডেভেলপমেন্টের পথে যাচ্ছে, আমাদের গণতন্ত্র যদি আমরা ফিরিয়ে না দিতে পারি, এটা আমার দায়িত্ব, মুক্তাপার দায়িত্ব, ওনার দায়িত্ব, সার্বিকভাবে সকলের দায়িত্ব। এই গণতন্ত্রের জন্য কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, এই গণতন্ত্রের জন্য আমাদের স্বাধীনতা। তাহলে আমাদের গণতন্ত্র করার জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে, কিন্তু তিনি অতীত ভুলে যাচ্ছেন কি আমরা ভঙ্গ করেছি। তা ঠিক আছে, আপনি পঞ্চদশ সংসদে পুরোটা কেটে না ফেলে লাভ হতো, 11তম সংশোধনী যেটা হয়েছে সেটা কি আছে? এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, আপনি যদি কনস্টিটিউশন অ্যানালাইসিস করেন, পর্যায়ক্রমে যে কনস্টিটিউশনগুলো যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে আজকে পঞ্চদশ সংশোধনী হওয়ার পরে এই 11তম সংশোধনীটা কোথায় গেল? ইটস নো মোর ভ্যালিড রাইট নাও। এই যে অ্যানামলিগুলির সৃষ্টি হচ্ছে, আজ থেকে 50 বছর হোক, 20 বছর হোক, জাতিকে তো এই জবাবদিহিতা করতে হবে। তাছাড়া মুক্তাপাড়া সিরিয়াস পলিটিক্স করেন, আই রেসপেক্ট দ্যাম, কিন্তু কথা হলো এই যে গণতন্ত্রহীন একটা সংস্কার ওনারা তৈরি করে যাচ্ছেন, ওনারা আগামী প্রজন্মের জন্য আওয়ামী লীগের জন্য কী লেগাসি রেখে যাচ্ছেন, কী ইতিহাস রেখে যাচ্ছেন, যেখানে নির্বাচন কমিশন বলছে যে আগের রাতে ভোট হতো না, আমরা কি জানি না? দেখুন লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ইটস এ ভেরি গুড ইলেকশন ইন আওয়ার কান্ট্রি। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে হঠাৎ করে প্রতীক ঢুকিয়ে দেওয়া হলো, প্রতীক ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, অর্থাৎ আপনি জাহির সাহেবকে হয় নৌকায় ভোট দেবেন না আওয়ামী লীগে ভোট দেবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি অল্টারনেট চয়েস, ইউ সি ইট, এটা তারা করেছে। একই পর্যায়ে মেয়রাল ইলেকশনে নিয়ে আসছে এবং একই পর্যায়ে ওরা পার্লামেন্ট ইলেকশনও একই কাজ করবে, ইউ মাস্ট ভোট ফর নৌকা অর আওয়ামী লীগ। এই যে গণতন্ত্রহীন একটি সংস্কৃতি এদেশে আনছে, তাহলে কী হবে? এই বিএনপির দায়িত্ব হচ্ছে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া, মানুষের মানবাধিকার ফিরিয়ে দেওয়া। আজকে দেখুন কতটা লজ্জা লাগে, এই যে দুইজন জঙ্গিকে সরকার সুপরিকল্পিতভাবে, আমি ডিমান্ড করে বলছি, সরকার সুপরিকল্পিতভাবে ছেড়ে দিল। আপনি আমাকে প্রশ্ন করতে, হাউ ইউ সে দেশ থেকে, শুনেন পুলিশের লাভ কি, কেন সরকার ছাড়ে? আমি আমি বলি আপনি কেন ছাড়ছে, সুপরিকল্পিত সরকারের নিয়ম আছে, পুলিশের কাছে কোনো জঙ্গি যদি হাজিরা দিতে চায়, আনলেস মৃত্যুদণ্ড আসামি যার যদি তাকে দেয় অ্যাপিয়ারেন্সের কথা বলে, তাহলে যেতে হবে, শি ইজ অ্যাডভোকেট, শি উইল টেক কারেক্ট মি, তাহলে না গেলেও চলে। যখন যেতে হবে তখন পুলিশ যখন রিকুইজিশন দেয় কারা কর্তৃপক্ষ, তখন একজন জঙ্গির জন্য 4 জন পুলিশ ডান্ডা বেড়ি থাকতে হবে, একজন ইন্সপেক্টর থাকতে হবে, 2টা কারা ভ্যান থাকতে হবে, আর ওদেরকে শুধু হাতের লক, আর কিছুই নেই। দেখুন খেলাটা কোথায় নিয়ে গিয়েছে, আজকে জঙ্গিদের যে চিন্তাই করেছে তাকে নাকি পাকড়ে ফেলেছে, কিন্তু জঙ্গি এখনও পাকড়ানো গেল না। এই যে আপনি জিজ্ঞেস করলেন আপনারা সমাবেশ কেন, কোথায় বললেন যে
বললেন না সমাবেশের বিষয়ে যেটি, হ্যাঁ সমাবেশের বিষয়ে যে আমরা সমাবেশ এই পার্টি অফিসের সামনেই করতে চাচ্ছি কেন? দেখুন এটা তো ঢাকার সমাবেশ, তো ঢাকার সমাবেশ তো আমরা পার্টি অফিসেই করবো, তাই নয় কি আমরা এরপরে কর্মসূচি দিব। এরপরে কর্মসূচি কি হতে পারে? আমরা সব সমাবেশ করে আসছি, এরপরে সমাবেশ হবে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে আমরা অন্য জায়গায় যাব। আর যেহেতু জঙ্গি ছেড়ে দিয়েছেন, অতএব আমরা চাচ্ছি ছোট্ট পরিসরে কনজাস্টেড, যে জঙ্গিরা আমাদেরকে কোনো ক্ষতি না করে যেন পালিয়ে না যেতে পারে। আপনার সামনে আবার আসবো।